বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনলাইন হেলথ প্রো 36 এর পক্ষ থেকে আমি রাশেদ আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। তো বন্ধুরা, নতুন ইউটিউবার যারা আছেন, যে জানেন না যে চ্যানেল ক্রিয়েট করার পর আপনি আপনার চ্যানেলটাকে কিভাবে কাস্টমাইজ করবেন, বা আপনার সোশ্যাল লিঙ্কগুলো যেমন আছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই লিঙ্কগুলো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে অ্যাডজাস্ট করবেন তারা জানে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনাদেরকে আবারও স্বাগতম। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আজকের এই ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করার পুরো ডিটেলসটা আপনি দেখবেন, দেখার পুরো ভিডিওটা কিন্তু আপনারা কন্টিনিউ করবেন, একটু স্কিপ করবেন না। তো আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা আমি গতকালকে খুলেছি। তো আমি কভার ফটো এবং দেখতে পাচ্ছেন এখানে আইকন, যেটাকে বলে ফেসবুকে যেটাকে বলে প্রোফাইল পিকচার, ইউটিউবে সেটাকে বলে আইকন। তো দেখতে পাচ্ছেন এই যে আইকনটা আমি কালকে বসাইছি, এবং ইউটিউব কভার ফটো যেটা বলে চ্যানেল আর্ট বলতে পারেন, এটা আমি দুটো বসাইছি। তো এটা সিম্পলি বসার জন্য খুবই ইজি, আপনার চ্যানেলে চলে আসবেন, আসার পরে যদি আইকন বসান তাহলে এখানে ক্লিক করে যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যেখানে এডিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন পিকচার, এই যে আপলোড ফটো, এখানে ক্লিক করে আপনি ডেস্কটপে যদি আপনার পিকচার থাকে সেই পিকচারটা আপনি এখানে দিয়ে দিলে অটোমেটিকলি পিকচারটা এখানে সেট হয়ে যাবে। এটা হলো আপনার আইকনের ক্ষেত্রে। আর আপনি যদি চ্যানেল আর্ট যেটাকে বলে, এই যে ইউটিউব কভার ফটো, এই যে পুরো ফটোটাকে বলে কভার ফটো, যে বড় করে লেখা, এটা যদি আপনি চেঞ্জ করতে চান বা এটা যদি আপনি লাগাতে চান, ইউটিউব যখন আপনি চ্যানেল খুলবেন প্রপারলি তখন এটা কিন্তু থাকবে না, এখানে সাদা থাকবে। তখন আপনি এই যে ক্যামেরার মতো আইকনটা ডান পাশে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সিলেক্টেড এ ফটো ফর ইয়ার কম্পিউটার, এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারের ভেতরে যাবেন। কম্পিউটারের ভেতরে যাওয়ার পর কোন ফোল্ডারে আপনি কভার ফটোটা মেক করছেন, এই যে আমি এটা কালকে করছিলাম, এই যে সেটা ওখানে ক্লিক করে ডাবল ক্লিক করলে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তো কভার ফটোটা সাইজ অবশ্যই আপনাকে হতে হবে 2560 থেকে 1440, যার ম্যাক্সিমাম সাইজ হবে 6 MB। তো অবশ্যই এই ক্যাটাগরির ভিতরে আপনাকে এই কভার ফটোটা মেক করতে হবে। তো আমি যদি বসাইছি, সিম্পলি আপনি এটা বসাই নেবেন, আমি এটা ক্যান্সেল করে দিলাম। ওকে, ওয়েট, ওকে, ওকে বন্ধুরা, আমি এটা কমপ্লিট করে দিলাম। তো দেখুন, আমি গতকালকে চ্যানেলটা ক্রিয়েট করে দুটো ভিডিও আপলোড করেছি। তো এখন আপনাকে আমি প্রোফাইলি দেখাবো যে কিভাবে আপনার চ্যানেল অ্যাবাউট থেকে শুরু করে আপনাকে যেগুলো বলেছিলাম, যে ইউটিউব, ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, সবগুলো কিভাবে আপনি লাগাবেন। তো এটা লাগানোর জন্য আপনি যেটা করবেন, তো এটা করার জন্য আপনাকে এই যে অ্যাবাউটে ক্লিক করবেন, আপনার মাই চ্যানেলে আপনি যেতে পারেন, মাই চ্যানেল থেকেও করতে পারবেন, দরকার নেই, মাই চ্যানেলে গেলে প্রবলেম হবে। অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখবেন, আপনার এই জায়গাটা এখন ফাঁকা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কিছু লিখে দেবেন, মানে কিছু লেখা থাকে, যে অনেকের চ্যানেলে গেলে দেখবেন যেখানে অনেক কিছু লেখা থাকে, লেখাগুলো দেখে কিন্তু আপনি ভাবছেন যে কিভাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার এই চ্যানেলটা আপনি দেখেন, যে এখানে যদি অ্যাবাউটে ক্লিক করি, দেখুন অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন, এই দেখেন একটা ডিসক্রিপশন, এই যে এই ডিসক্রিপশনটা আপনি কিভাবে এখানে দিবেন সেটা আপনাকে আমি দেখাবো। তারপরে দেখাবো কিভাবে ফেসবুকের লিঙ্কগুলো শেয়ার করবেন, যেমন যে এটা এই চ্যানেলে করেছি, এই যে ফেসবুক লিঙ্ক শেয়ার করেছি। তো ভিউয়ার্স চলে যাবো আমি আগের চ্যানেলে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সিম্পলি আপনি যেটা করবেন বন্ধুরা, আপনি যদি এক মিনিট নিউ হয়ে থাকেন, যে ভিডিও আপলোড করেছেন, চ্যানেল খুলে ভিডিও আপলোড করেছেন, তো ভিডিও আপলোড করার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হয়। এই যে আইকনটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু এইটাতে ক্লিক করলে এখন আমার ডেস্কটপে যে ভিডিও আছে সেই ভিডিওগুলো শো করবে। আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে আপনি ওকে করে দিলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এই ভিডিওটা আপলোড করার পর যদি আপনি দেখেন যে আপনার ইউটিউব চ্যানেলে, মানে এই জায়গায় আপনি ভিডিও দেখাচ্ছে না, তখন কি করবেন, এই যে কাস্টমাইজ চ্যানেলটা আছে এখানে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করার পর এই যে গিয়ার আইকনটা, গিয়ার সেটিং আইকনটা, এই যে গিয়ার সেটিং আইকনটাতে ক্লিক করবেন। গিয়ার সেটিং আইকনটাতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দ্য লেআউট অফ ইওর চ্যানেল, এটা যদি অফ থাকে, এটা এরকম অফ থাকবে, এটা অন করে দেবেন। যখন অন করে দেবেন তখন এখানে রিফ্রেশ করলে দেখবেন যে ভিডিও গুলো এখানে শো করাবে। তো যেহেতু আমাদের ভিডিও গুলো শো করাচ্ছে, আমি আর এটা আমার অটোমেটিকলি অন করা আছে। তো এখন আমি আপনাকে দেখাবো যে চ্যানেল ডিসক্রিপশনটা আপনি কিভাবে করবেন। তা চ্যানেল ডিসক্রিপশনটা লেখার জন্য এই যে আপনি এই যে কলমের মতো আইকনটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে লেখা আছে এডিট লিঙ্ক, এই এডিট লিঙ্ক এ ক্লিক করবেন। এডিট লিঙ্ক এ ক্লিক করার পর এই যে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন
এখানে লেখা চ্যানেল ডিসক্রিপশন, এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল ডিসক্রিপশন, এই চ্যানেল ডিসক্রিপশনে আপনি কি করবেন, এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল ডিসক্রিপশন, এখানে আপনি কিছু লিখবেন, মানে আপনার চ্যানেলটা কোন রিলেটেড হতে পারে বা আপনি আপনার চ্যানেলটাকে কোন রিলেটেডে সাজাচ্ছেন, কোন কোন ভিডিওগুলো আপনি আপলোড করবেন, মানে অ্যাজ এ রুহিস, মানে আপনি যেটা করবেন সেটা আপনি এখানে সেই প্রসঙ্গে একটু শর্ট নোট লিখে দেবেন। তা কিভাবে লিখবেন আমি একটু দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স আমি অলরেডি লিখে রেখেছিলাম, এখন আমি এটা কপি করে এখানে দিয়ে দিব। দেখুন আমি সরি, এই যে আমি পেস্ট করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমি লিখেছি আসসালামু আলাইকুম ভিউয়ার, আই এম রাশেদ বাবু, থ্যাংক ফর ইউ কামিং টু মাই চ্যানেল, যাই হোক আমি এটা লিখেছি। তারপর আমি কি কি কাজের প্রতি এক্সপার্ট সেটা লিখেছি, ভিএফএক্স ভিডিও টিউটোরিয়াল, ফটোশপ টিউটোরিয়াল, অ্যান্ড্রয়েড অ্যাপস রিভিউ, লোগো ডিজাইন, কভার ফটো ইটিসি, মানে এখানে আপনি একটু কিছু দিয়ে দেবেন। এরকম কিছু লিখে দেওয়ার পরে আপনি এখানে ডান করে দেবেন। ডান করে দিলে আপনি এই যে দেখতে পারবেন আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার অ্যাবাউট এ যে ডিসক্রিপশনটা দেখতে পান, এই যে আমার দেখাচ্ছি দেখতে পারেন, এই যে স্যালেন্টের মধ্যে ডিসক্রিপশনটা দেখছেন সেটা হচ্ছে ওই ডিসক্রিপশনটা। আপনি চাইলে এখানে আপনার মোবাইল নাম্বার জিমেইলও কিন্তু অ্যাড করে দিতে পারেন, জাস্ট সরি ওকে। তো এখানে আপনি চাইলে আপনার জিমেইলও দিতে পারেন, সেটা তো দেখলেন, যদি এডিট করার প্রয়োজন হয় এই যে গিয়ার আইকন সরি কলমের মতো আইকনটা এখানে ক্লিক করলে আবার এটা আপনি এটা এডিট করে এখানে জিমেইল মোবাইল নাম্বার দিতে পারবেন। তো আমি সেটা দিলাম না, সরি মোবাইল নাম্বার দিতে পারেন, জিমেইলটা দেওয়ার জন্য এই যে আপনি দেখতেছেন মেইল, এই যে এখানে ক্লিক করে এখানে আপনি একটা জিমেইল দিতে পারেন, আপনি কোন জিমেইলটা দিতে চান বা আপনার যে চ্যানেলটা আছে সেই জিমেইলটা যদি দিতে চান সেটা আপনি এখানে দিতে পারেন। তো আমি সেটা দিলাম না। আর আপনি এখন কিভাবে আপনার চ্যানেলের ফেসবুক লিঙ্ক বা ইনস্টাগ্রাম লিঙ্ক বা টুইটার লিঙ্কটা আপনি অ্যাড করাবেন সেটা এখন আপনাকে আমি দেখাবো। তো এটা দেখার জন্য আপনাকে আমি দেখতেছেন এই যে দেখতেছেন ওভারঅল ফার্স্ট ফাইভ কাস্টম লিঙ্ক অ্যান্ড সরি অন চ্যানেল আর্ট, তো এখানে আপনি কমপক্ষে পাঁচটা সোশ্যাল যে মিডিয়া গুলো আছে তার আপনি লিঙ্ক এখানে শেয়ার করতে পারবেন। তো সিম্পলি শেয়ার করার জন্য কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড এর পাশে একটা প্লাস চিহ্ন, এখানে ক্লিক করবেন। এই প্লাস চিহ্নটা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন লিঙ্ক টাইটেল ম্যাক্স 30 ক্যারেক্টারস, তা আপনি এখানে মানে এই 30টা ক্যারেক্টার আপনি এখানে লিখতে পারবেন। আর এখানে ইউআরএল কিসের ইউআরএল দিয়েছেন, ফেসবুকের না কিসের, সেই আমি ধরুন আমি ফেসবুকের এখানে একটা প্রোফাইল লিঙ্ক দিব আমার, আমি দিয়ে দিচ্ছি ওয়েট। তো ভিউয়ার্স সিম্পলি আমি দেখুন আমার ইউটিউব চ্যানেল সরি আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা কপি করে নিয়ে এসেছি, এই যে ফেসবুকের প্রোফাইলটা কপি করে নিয়ে আসলাম। এখন আপনি এখানে আপনার যদি নামটা দেন তাও চলবে, আপনি যদি যে কোনো একটা অক্ষর লেখলে চলবে। তো বেসিক্যালি আমি এখানে ফেসবুক লিখলাম, ফেসবুক এ দেখুন ফেসবুক লিখলাম, লেখার পর এখন কি করবো ডানে ক্লিক করবো। দেখুন ডানে যখন ক্লিক করবো এই দেখুন এখন ফেসবুক দেখতে পাচ্ছেন, এই যে ফেসবুক চলে এসেছে। এখন দেখবেন এই যে আপনার চ্যানেলের এখানে কিন্তু এটা চলে আসলো। এখন যদি আপনার এখানে কেউ ক্লিক করে, সিম্পলি যদি এখানে কেউ ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে চলে যাবে। তো যাই হোক এটা আমি দেখালাম না, আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন ফেসবুক প্রোফাইলের ভিতরে চলে যাবে। তো ডিফিকাল্টলি আপনি যদি বলেন যে আমি আরেকটা মানে সোশ্যাল মিডিয়া অ্যাড করবো, সেজন্য কি করবেন আবার এই যেখানে এই গিয়ার আইকন এই যে কলমের মতো আইকনে ক্লিক করবেন, এই যে এডিট লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার নিচের দিকে আসবেন, এই যে এখানে পাঁচটা আপনি অ্যাড করতে পারবেন, এই যে দেখুন এখানে আবার আপনি লিঙ্ক দিয়ে এখানে আপনার আপনি দিতে পারবেন, যে কোনোটার নাম দিয়ে এখানে ডান করে দিলে আবার ওখানে এখানে শো করবে, এখানে শো করবে ওকে। তো এইভাবে আপনি পাঁচটা আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন। তো সিম্পলি যদি আপনার প্রয়োজন হয় যেটাকে ডিলিট করবেন, এই যে ডিলিট আইকনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ডিলিটে ক্লিক করলে আপনি এটা ডিলিট দেখুন ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনি এটা কাজ করবেন। তো এখন মোটামুটি আপনি চ্যানেল লোগো থেকে শুরু করে কভার ফটো কিভাবে করবেন সেটা দেখালাম। তো সিম্পলি আপনাকে আর কয়েকটা ট্রিক্স দেখাই দেবো। ওয়েট, তো আপনার ভিডিও আপনি একটা কিভাবে আপনি সরাসরি নতুন ভিজিটর মানে আপনার চ্যানেলে চলে আসলো তাদেরকে ওয়েলকাম দেখাবেন সেটা কিভাবে দেখাবেন সেটা দেখার জন্য আমি হোমে যাব। এই যে হোমে গেলাম, আপনাকে আমি দেখাই দিচ্ছি, এই যে এই এখানে একটা ভিডিও অল টাইম এখানে প্লে হয়ে থাকবে। যদি কোনো ভিজিটর চলে আসে আপনার চ্যানেলে, সে যদি আপনার চ্যানেলে ক্লিক করে, ক্লিক করার মুহূর্তে এখানে একটা ভিডিও অটোমেটিকলি রান হবে। তো এটা কিভাবে হবে সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফর নিউ ভিজিটর এখানে ক্লিক করবেন। দেখুন আমার এই ভিডিওটা আপনি দেখেন, আমার চ্যানেলে দুটো ভিডিও, তার মধ্যে এখানে এখানে আবার এখানে, এটা ভাববেন না যে তিনটে ভিডিও, কারণ এই ভিডিওটা কিন্তু এটা আমি এটা ভিডিও কম থাকার কারণে এই ভিডিওটা আমি কি করেছি এখানে ইম্প্রুভ করেছি ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট করার জন্য কি করবেন, এই যে গিয়ার সরি কলমের মতো আইকনটা এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর যে সেন্স ট্রেলর রিমুভ ট্রেলর, তো বাট আমি যেহেতু এখানে মানে এটা রিমুভ করে দিই আপনাদেরকে রিমুভ করে আমি দেখাচ্ছি। ওয়েট দেখুন এটা রিমুভ হয়ে গেছে,
ভিডিওটা কিন্তু এখানেই আছে, এবং এই ভিডিওটা এখানেও থাকবে এখানেও থাকবে, মানে আপনার চ্যানেলের ফর নিউ ভিজিটর ভিজিট করার জন্য। সেটার জন্য কি করবেন, ওকে ওয়েট, এখান থেকে ক্লিক করবেন, এই যে সাইলেন্ট ট্রেলার এই যে প্লাস আইকনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও দেখাচ্ছে, এখান থেকে আপনি যে ভিডিওটি আপনার অ্যাজ ইউর উইশ আমি এই ভিডিওটা নিলাম, মেবি নেওয়ার পরে এই যে সেভে ক্লিক করে দিলাম, সেভে ক্লিক করে দেওয়ার পরে এই যে ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন আপনার ভিজিটর যখনই আপনার চ্যানেলের হোম পেজে চলে আসবে তখনই এই ভিডিওটা অটোমেটিকলি কি হবে, প্লে হবে, মানে সে নাও দেখতে চাইলে আপনাকে এই ভিডিওটা অটোমেটিকলি ভিউজ হবে, ওয়াচ টাইম হবে। তো এটা একটা ওয়ে দেখালাম। আরেকটা জিনিস আপনাকে আমি দেখাবো, যে ধরুন আপনার কোন ভিডিওর কোনার মধ্যে দেখেন যে একটা, ওকে আমি দেখাচ্ছি আপনাকে, আমার এই চ্যানেলে আসলাম, একটা যে কোনো একটা জিরো উইশ যে কোনো একটা ভিডিও আমি প্লে করি, এই ভিডিওটা প্লে করি, এক ঘন্টা আগে দিয়েছিলাম, তো মেবি এটা সাউন্ড অফ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এই যে সাবস্ক্রাইব যে দেখতে পাচ্ছেন, এই যেখানে মানে আপনার মাউসের ইয়েটা রাখলে, এই যে পয়েন্টটা রাখলে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব, আমার সাবস্ক্রাইব দেখাচ্ছে। তো এই জিনিসটা আপনি কিভাবে অ্যাড করবেন, তো এইটা এইটা অ্যাড করার জন্য আপনি যেটা করবেন, আমি মেবি আপনাকে দেখাচ্ছি, আপনার আপনার যে চ্যানেলে অ্যাড করবেন সেটা হচ্ছে আপনার মাই চ্যানেলে যাবেন। মাই চ্যানেলে যাওয়ার পর ওকে ওয়েট, এখান থেকে ওকে চলে আসবে, মাই চ্যানেলটা ক্রস হয়ে গেছে, ওয়েট করি, আবার মাই চ্যানেলে ক্লিক করলাম। ওকে, এই মাই চ্যানেলে আসার পর আপনি নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে যাওয়ার পরে ভিডিও ম্যানেজার খুঁজে বের করবেন, আমি মেবি একটু খুঁজে বের করতেছি, কিন্তু লেন্থ হয়ে যাবে ভিডিওটার। তো ফের দেখতে পাচ্ছেন মাই চ্যানেলে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, যদি এইখানে যদি পান খুঁজে তাহলে তো ভালো, কারণ আমার এটা মেবি নতুন চ্যানেল বিদায় এখানে দেখাচ্ছে না, নতুন চ্যানেলগুলো তো সম্ভবত দেখায় না। তো এখান থেকে যে সিটিংস, এই সিটিংসে ক্লিক করবেন, সিটিংসে ক্লিক করার পর এই যে দেখতে পারবেন এখানে যে ভিউ এডিশনাল ফিচার, এখানে ক্লিক করবেন, সরি, এই যে ভিউ এডিশনাল ফিচারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওকে, এই দেখবেন এখন মেবি এখানে কিন্তু ভিডিও ম্যানেজার চলে আসবে, এই যে ভিডিও ম্যানেজার চলে আসছে, ভিডিও ম্যানেজারের নিচেই আপনি এই সোজা এসে দেখবেন এই যে ব্র্যান্ডিং, এই যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং এ কি করবেন, ক্লিক করবেন, ব্র্যান্ডিং এ ক্লিক করলাম, ব্র্যান্ডিং এ ক্লিক করার পর এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই লেখাটা, এই যে ব্র্যান্ডিং ওয়াটারমার্ক, এই চ্যানেল ব্র্যান্ডিং এলিমেন্ট টু ওভারলে ওয়ান ইয়ার ভিডিওস, এই যে দেখছেন অ্যাড ওয়াটারমার্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে কিছু রিকোয়ারমেন্ট দিছে, এখানে দেখতে পারেন এই যে রিকোয়ারমেন্ট দেখছেন, ফাইল ফ্রম পিএনজি অর জিপ, সর্বোচ্চ 1 MB হতে হবে। এই আপনার এইটা চলবে না, এই এই যে দেখতে পাচ্ছেন এখানে মানে বুঝাই দিয়েছে যে কোন ক্যাটাগরি নিলে হবে। এখান থেকে আপনি এই সুইচ ফাইলে ক্লিক করবেন, সুইচ ফাইলে ক্লিক করার পর এই মুহূর্তে আমার পিএনজি আছে কিনা আমার ডেস্কটপে আমার জানা নেই, তারপর আমি একটু দেখে নেই, ওকে ওয়েট। তো ভিউয়ারস এই মুহূর্তে আমার পিএনজি শুধু এই যে হ্যান্ডটা দেখতে পাচ্ছেন এইটাই, তো আমি এটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে দেখবেন এখানে চলে আসবে, ওয়েট, এখানে চলে আসবে, চলে আসার পরেই আপনি যেটা করবেন সেভ করে দিবেন। ওকে, একটু প্রবলেম হচ্ছে আসতে, একটু রিফ্রেশ দেই, ওয়েট, ওকে, ভিউয়ারস যে দেখতে পাচ্ছেন আমার পিকচারটা চলে আসছে পিএনজিটা। এখন কি করবেন, সেভে ক্লিক করে দেবেন, যখন সেভে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডটা, এইটা কিন্তু আবার সেভ করে দিলাম। এখন আপনি আপনার ভিডিও যদি প্লে করেন, আমি আপনাকে দেখাচ্ছি এই যে এটা কোন ক্যাটাগরিতে দেখাবেন সেটা একটু দেখাচ্ছে, একটু দেখবেন এই যে কাস্টমাইজ স্টার্ট টাইম, মানে এটা আপনি ভিডিওটা, আমি ইন্টার টাইম ভিডিও, পুরো ভিডিওটা এটা এই লিঙ্কটা থাকবে, এখান থেকে তিনটা ক্যাটাগরি এসে সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে আপডেট দিয়ে দেবেন। আপডেট দেওয়ার পর এখন ওকে আপডেটে ক্লিক করে দিলাম, ভিডিওটার লেন্থ একটু বড় হয়ে যাচ্ছে, প্লিজ, এই যে দেখতে পাচ্ছেন এটা আমার অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। এখন আমি আমার ভিডিওতে চলে যাব, ওকে, আমার যদি একটু নতুন চ্যানেল, ওকে, এখন যদি ভিডিওটা প্লে করি, দেখুন আমি ভিডিও একটা প্লে করলাম, এখানে দেখাবে, ওকে, একটু ওয়েট করি, বন্ধুরা আসসালামু আলাইকুম, ওকে, তো এখানে দেখাবে, কারণ এই মুহূর্তে দেখাচ্ছে না, যেহেতু আমি এখন এটা দিলাম হয়তোবা একটু সময় লাগবে, ভিউয়ার্স মেবি এখনো আসেনি, হয়তো একটু সময় লাগবে, যেহেতু আমি এটা
আপনাদেরকে দেখালাম আপনারা এই ক্যাটাগরিতে করলে 100% এটা কিন্তু এখানে ওই ভিডিওর প্রত্যেকটা ভিডিও যখন লাগাবেন, একটা ভিডিওতে লাগালে হবে না, প্রত্যেকটা ভিডিওতে যে আপনাকে লাগাতে হবে তা না, একটা ভিডিওতেই যে আপনি একটা কাজ করলেই এটা পুরো চ্যানেলের সব ভিডিওতে এটা হয়ে যাবে, সাকসেসফুল লেখা দেখা গেছে দেখেছে এটা 100% কিন্তু হয়েছে। তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করতে পারেন, আর আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও নেক্সট কোনো টিউটোরিয়ালে, আজকের মতো বিদায় নিচ্ছি, আমি রাশেদ, ভালো থাকবেন, আল্লাহ।